বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওগুলোতে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে যেই কার্বন ডাইঅক্সাইডের বীজারণ হয় তার কেলভিন চক্র সম্পর্কে জেনেছি। এখন আমরা আরও একটি পদ্ধতি হ্যাচ এবং স্ল্যাক চক্র সম্পর্কে জানব। এই হ্যাচ এবং স্ল্যাক চক্রে প্রথম স্থায়ী যৌগ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। যেহেতু এটার প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিডিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট, তাই এই হ্যাচ ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয়ে থাকে। এবং আমরা জেনেছি যে আগের ভিডিওতে কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে। C3 এর তুলনায় এই C4 এ সালোক সংশ্লেষণের হার বেশি হয়ে থাকে। ভুট্টা, মুথা ঘাস, আখ এছাড়া অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদে এই হ্যাচ ও স্ল্যাক চক্র চলে হয়ে থাকে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কেমন এটা একটু বলো তো। তোমরা আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে সব কিছুই মোটামুটি ক্লোরোফিলে, সব বিক্রিয়া ক্লোরোফিলে হয়ে থাকে। অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের সম্পর্ক সরাসরি। ক্লোরোফিলই একমাত্র আলোক শক্তি শোষণ করতে পারে, তাই ক্লোরোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রত্যেকটি বিক্রিয়া আলোক শক্তিতে, আলোক শক্তিকে কাজে লাগিয়ে বিক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে, তাই আলোর ভূমিকা অনেক বেশি। পত্ররন্ধ্র উন্মুক্ত হয়ও আলোর উপস্থিতিতে। আলো যখন উপস্থিত হয় তখন পত্ররন্ধ্রের কোষগুলো স্ফীত হয়, ফলে পত্ররন্ধ্র খুলে যায় এবং নির্দিষ্ট পরিমাণ আলোর পরিমাণ বাড়ালেও সালোক সংশ্লেষণের পরিমাণ বাড়ে। এই আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণে অনেক কিছু প্রভাব বিস্তার করে। এগুলাকে সালোক সংশ্লেষণের প্রভাবক বলা হয়ে থাকে এবং সকল প্রভাবকগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক প্রভাবক ও অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক হচ্ছে বাইরের উপাদানগুলো যা প্রভাব বিস্তার করে, তাদেরকে বাহ্যিক প্রভাবক বলা হয়ে থাকে। এই বাহ্যিক প্রভাবকের মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডই মূলত পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। অর্থাৎ তাহলে যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণ পরিমাণ বেড়ে যাবে। তাপমাত্রা, তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ। তাপমাত্রা যদি কমে যায়, যেমন 0°C তাপমাত্রার নিচে অথবা 45°C তাপমাত্রার উপরে তাপমাত্রা উঠে যায়, তখন সালোক সংশ্লেষণ হয় না। সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা বিজ্ঞানীরা দেখেছেন 22 থেকে 35°C। পানি, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আরেকবার মনে করো তো, সেখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে শর্করা উৎপাদন করে। অর্থাৎ পানি কত গুরুত্বপূর্ণ এটা তো বুঝতেই পারছো। তাহলে পানির পরিমাণ যদি কোনো কারণে কমে যায় তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণ কমে যাবে। অক্সিজেন, অক্সিজেনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি? এই বিক্রিয়া থেকে আমরা জানি যে উপজাত হিসেবে পানি এবং অক্সিজেন উৎপাদন হয়। যদি বাতাসে কোনো কারণে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে তাহলে সালোক সংশ্লেষণ কমে যায়। খনিজ পদার্থ, খনিজ পদার্থের মধ্যে লৌহ জাতীয় পদার্থ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি লৌহ জাতীয় পদার্থের পরিমাণ উদ্ভিদ দেহে কমে যায় তাহলে সালোক সংশ্লেষণই বন্ধ হয়ে যায়। এছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ যেমন বাতাসে মিথেন, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণ একেবারেই বন্ধ হয়ে যায়। এখন আমরা অভ্যন্তরীণ প্রভাব সম্পর্কে জানি। অভ্যন্তরীণ প্রভাবও কি? পাতার বয়স এবং সংখ্যা। পাতা যদি খুবই কচি হয় তখন সালোক সংশ্লেষণ কমে যায়। আবার পাতার বয়স যদি অনেক বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কমে যায়। অর্থাৎ মাঝারি বয়সী পাতাতেই সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। শর্করার পরিমাণ, যদি শর্করার পরিমাণ উদ্ভিদ দেহে অনেক বেশি থাকে তাহলে সালোক সংশ্লেষণ কমে যায়। পটাশিয়াম এবং এনজাইম, আমরা জানি এনজাইম বিভিন্ন জৈবিক রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন এনজাইম যদি কমে যায় তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণ আর কমে যাবে। তাহলে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড বীজারণের একটা পথ হ্যাচ এবং স্ল্যাক চক্র সম্পর্কে জানলাম এবং সালোক সংশ্লেষণে ক্লোরোফিল, আলো ছাড়াও যে বিভিন্ন প্রভাবকরা আছে, বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাব, তাদের সম্পর্কে জানলাম। এখন বলতো, ধরো ব্লিজার্ড হয়, আমরা কি জানি ব্লিজার্ড মানে কি? প্রচণ্ড তুষার ঝড় হয় এবং এই তুষার ঝড়ে অনেক সময় তাপমাত্রা 0°C থেকেও নিচে নেমে যায়। যখন 0°C থেকে নিচে নেমে যাবে তখন কি সালোক সংশ্লেষণ হবে? তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু চিন্তা করে দেখতে পারো।